যেন জিনিসটা হোক। সো এটা হলো পার্টি স্ট্যান্স। এখন আমি যদি আমার পার্সোনাল কথা বলি, আমি বাংলাদেশি, আমি জানি আমরা অনেকে অনেকভাবে জিনিসটাকে পোট্রে করি, আমাদের দেশে এখনও অনেক বিভেদ আছে, কেউ বলে জয় বাংলা, কেউ বলে জয় দেশ, বাংলাদেশ জিন্দাবাদ, সো অ্যান্ড সো ফোর্থ, অনেক কিছু হয়তো আছে। হ্যাঁ, কিন্তু আফটার অল ইজ সেড অ্যান্ড ডান, আমার দেশের মাটিতে আজ থেকে 42 বছর আগে যা হয়েছে, যে নির্যাতন নিপীড়ন হয়েছে, সেটা যেটা যতই নাম্বারস হোক আর যাই হোক, এক হলো যে সেটা আমরা তো নির্যাতন নিপীড়ন এবং ক্রাইমস আমরা তো একবারে ক্ষমা করে দিতে পারি না, সো সেটার বিচার হতেই হবে, এবং বিচার টু এ সার্টেন এক্সটেন্ট এখন হচ্ছে। কিন্তু আমরা চাই, বাংলাদেশি হিসেবে আমি চাই, এবং আই এম শিওর বাংলাদেশে আরও কোটি কোটি মানুষ আছে যারা আমার সেন্টিমেন্টটা শেয়ার করে, যে আমরা চাই এইটা আরও ভালোভাবে হোক। কীভাবে ভালোভাবে হোক? ওয়ার ক্রাইমস তো 10 জন 12 জন করেননি, ঠিক না? তো যখন আপনি একটা গ্রুপ চুজ করে নেবেন, একটা গ্রুপকে পারসিকিউট করবেন, যেটা খুব ক্লিয়ারলি বুঝে যাচ্ছে হয়তো তাদের একটা পলিটিক্যাল পার্টির অ্যাসোসিয়েশন আছে, আমি বলছি না এদেরকে বাদ দিয়ে, সেটা বলছি না আমি, বাট আমি বলছি যে আরও অল ইনক্লুসিভ হলে হয়তো ভালো হয়, এবং যখন আরও বেশি স্বচ্ছতা আমরা দেখতে পারি। যেমন ডেভিড বার্গম্যান একজন সাংবাদিক আছেন, যিনি অ্যাকচুয়ালি অনেক কাজ করেছেন বাংলাদেশের ওয়ার ক্রিমিনালসদের ধরিয়ে দেয়া বা এদের মুখোশ খোলা নিয়ে। উনি 90s একটা ডকুমেন্টারি করেছেন এখানে চ্যানেল ফোরে, জি জি জি, ওইটা আমি জানি, ইট ওয়াজ এ ল্যান্ডমার্ক ডকুমেন্টারি, বিকজ দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট বিগ কেসেস যখন এগুলো নিয়ে এই জিনিসটা আলোচনায় এসছে, পৃথিবীর মানুষের কাছে এসছে, যে এরকম ওয়ার ক্রিমিনালস এখনও সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এটা এসছে। সো এই ডেভিড বার্গম্যান, যিনি এত কাজ করেছেন এগুলোর ব্যাপারে, উনি যখন প্রশ্ন তুলেন ওয়ার ক্রাফট ট্রাইব্যুনাল সম্বন্ধে, এবং প্রশ্ন তুলেন এবং খুব র্যাশনালি দেখান যে এইটা এটা হয়তো আরও ভালোভাবে করা উচিত ছিল বা করা যেত, এবং তখন যখন ওনাকে কিছু ফোর্সেস হয়তো বা কিছু জায়গা থেকে অ্যাট্যাক করা হয়, যে সে রাজাকারদের সায় দিচ্ছে, সে এটা করছে এটা করছে, সেটা খুবই দুঃখজনক। কারণ আমরা যত যাই, আমরা মানসিকভাবে আহত, 42 বছর আগে যেটা হয়েছে সেটা নিয়ে আমরা সবাই, প্রত্যেকটা বাংলাদেশির দুঃখ আছে, প্রত্যেকটা বাংলাদেশির কষ্ট আছে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আমরা একটা সভ্য জাতি। সো সভ্যতার ভেতরে থেকে আমাদের সবকিছু করতে হবে। এই বিষয়ে আমরা দেখেছি যে পাকিস্তানে পার্লামেন্টে তারা একটি নিন্দা প্রস্তাব করেছে, এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্টার পলিটিশিয়ান ইমরান খান সহ অনেকেই এটিকে নিন্দা করেছেন, যেটি প্রতিবাদও বাংলাদেশ জানিয়েছেন। তো এই বিষয়টি পাকিস্তানের জন্য কতটুকু প্রয়োজন ছিল যে বাংলাদেশের একটি বিষয়ে তারা নিন্দা প্রস্তাব করবে, বা তাদের বেশি করে তাদের যে ক্ষোভটা সেই ক্ষোভটা প্রকাশ করবে, নাকি কাদের মোল্লার ফাঁসির নিন্দা জানিয়ে তারা তাদের সঠিক কাজটি করেছে? এটাতে আমি জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়নটি আপনাকে বলবো, কারণ পার্টির ওপিনিয়ন তো আমি আপনাকে বলতে পারছি না। আমার পার্সোনাল ওপিনিয়ন, পাকিস্তানে কি হচ্ছে সেটা পাকিস্তানিদের করতে দেন। পাকিস্তানে এখন তাদের পলিটিক্যাল ইম্পারেটিভস আছে, তাদের পার্লামেন্টে তাদের ভোট ব্যাংক তারা কিভাবে টানবেন, এগুলোর টানাপোড়ন তাদের ভেতরে আছে। সো তারা যেটাকে ইস্যু বানাতে পারছেন সেটাকে ইস্যু বানাচ্ছেন, যেটা নিয়ে কথা বলতে চাচ্ছেন কথা বলতে পারছেন। ইমরান খান আমাদের পলিটিক্যাল লিডার না, ইমরান খান বাংলাদেশের লিডার না, হি ইজ নট আনসারেবল টু আস। সে তার লোকজনকে যা বলতে চায় বলুক, সে বাড়িতে কাদের মোল্লার ছবি তুলে সেখানে মালা লাগাক, দ্যাটস গট নাথিং টু ডু উইথ আস। বাংলাদেশের জন্য, বাংলাদেশিদের জন্য, আপনার আমার জন্য এটার কোনো ইম্প্যাক্ট নেই, কোনো প্রভাব থাকা উচিত না। এবং অ্যাজ ফার অ্যাজ নেশন টু নেশন রিলেশনশিপ, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, পাকিস্তান বাংলাদেশ, আমরা পাকিস্তান ঠিক আমাদের পাশে না হলে আমাদের কাছাকাছি একটা দেশ, সার্ক অন্তর্ভুক্ত একটা দেশ, সো এদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে চেষ্টা করা আমাদের উচিত। সো পাকিস্তানে ইন্টারনাল পলিটিক্সে কি হলো সেটা নিয়ে আমাদের মাথা না ঘামালে হয়তো ভালো। আমরা বাংলাদেশিরা মাথা ঘামালো নাকি পাকিস্তানিরা? না, তারা তো মাথা ঘামিয়েছে, কিন্তু তারা কি করে মাথা ঘামালো সেটা আমাদের পাত্তা দেওয়া উচিত না। সো এটা নিয়ে আমাদের মিটিং মিছিল হয়তো না করলেই ভালো হয়। আমরা যেটা করছি সেটা আমরা ঠিক করছি কিনা, ঠিকভাবে করছি কিনা, আমাদের শুধু এতটুকু মাথা ব্যথা থাকলেই ভালো। পাকিস্তানে কি হলো, তারা কি বললো, তারা কি করলো, দেখেন পাকিস্তানে যে আপনি বললেন যে তারা রেজলিউশন করছে, দুটো বক্তৃতা দিয়েছে দুজন, এটা নিয়ে মিছিল তো বাংলাদেশে হয়েছে, ঠিক না? ট্রাফিক তো বাংলাদেশে আটকেছে, ব্যবসা তো বাংলাদেশে আটকেছে, যতই মানে কিছু গোলযোগ যদি হয়ে থাকে আমাদের ঢাকা শহরে হয়েছে, সো লসটা কাদের হয়েছে? পাকিস্তানের ভিতরে কি হচ্ছে সেটা নিয়ে আমাদের এত তো আমাদের একটি স্বাধীন সার্বভৌম দেশের একটি সিদ্ধান্তকে, যেটি দেশের একটি সিদ্ধান্তকে বা জুডিশিয়াল প্রসেসকে কিভাবে আরেকটি স্বাধীন সার্বভৌম দেশ কোয়েশ্চেন করে, এবং সেটি কতটুকু কূটনৈতিক শিষ্টাচার
শিষ্টাচারের মধ্যে পড়ে? না না, এটা তো একেবারেই, মানে যেটা পাকিস্তানের যে রেজলিউশন হয়েছে এটা একেবারেই আপনার এই, মানে আপনি যদি কূটনৈতিক ইউনো সর্ট অফ সিভিলিটির কথা বলেন বা রুলসের কথা বলেন, তাহলে সেটার ভেতরে পড়ে না। এটা এটা তারা তাদের করা উচিত হয়নি, সেটা আমি বলবো অবভিয়াসলি, কারণ আমাদের একটা সোভরেন নেশন, বাংলাদেশ একটা সোভরেন নেশন, আমাদের দেশে কি হচ্ছে সেটা আমাদের মাথা ব্যথা, তাদের মাথা ব্যথা না। সো তাদের করা উচিত হয়নি। বাট আফটার হ্যাভিং সেড দ্যাট, তারাও একটা সোভরেন নেশন, তারা কি করছে না করছে এটাও আমাদের মাথা ব্যথা নেওয়া উচিত না। এবং আমাদের হয়তো আমাদের মিডিয়াও এটা আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি বিশ্লেষণেরও দরকার নেই। তারা যেটা করতে চান, আমরা অনেক আগে 42 বছর আগে আমরা এই 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 বিভেদটা আমরা তৈরি করে ফেলেছি, এখন আবার কেন আমরা তাদের সাথে তারা কি করছে না করছে এটা নিয়ে আমরা কেন মাথা ব্যথা করব? ধন্যবাদ আপনাকে শেখ হাসিনা। আপনি একটি কথা বলেছিলেন এর আগে যে ক্ষমতায় থাকলে অনেক কিছুই করা সম্ভব ক্ষমতাসীনদের ক্ষমতাসীনদের মাধ্যমে বা ক্ষমতায় যারা থাকেন। তো আপনি যেহেতু ক্ষমতার, যেহেতু আপনারা কোয়ালিশনে ছিলেন এবং আপনি ক্ষমতার খুব কাছাকাছি দেখেছেন, নিশ্চয়ই ক্ষমতায় থাকাকালীন সময়ে কিভাবে ক্ষমতার ইউজ কিংবা অ্যাবিউজ হয় বাংলাদেশে, তো আপনার কাছে কি মনে হয় যে আসলে কারা এই অ্যাবিউজগুলি করেন কিংবা সরকারের উচ্চমহল থেকে কোন ধরনের সিদ্ধান্ত আসলে সেই সিদ্ধান্তগুলি রাজনৈতিক ক্ষেত্রে জনগণ জনগণকে প্রভাবিত করে বা জনগণ এফেক্টেড হয়? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা মাননীয় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বা মাননীয় চেয়ারম্যান জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মাহমুদ এরশাদ, এনারা সবাই আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং তারা আমাদের দেশকে পুরোপুরিভাবে নেতৃত্ব দিয়েছেন, কেউ 9 বছর কেউ 10 বছর। সো তাদের প্রতি পুরোপুরি শ্রদ্ধা জানিয়ে এটা আমাদের মানতে হবে যে আমাদের দেশে কিছু সময় না অনেক সময় সরকারি মহল থেকে ক্ষমতার অপব্যবহার হয়ে থাকে। এই অপব্যবহারটার জন্য যে তারাই দায়ী এই কথাটাও সত্যি না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা যখন প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া বা প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ তারাই যে দায়ী এ কথাটাও সত্যি না। আমাদের এই যে ক্ষমতার অপব্যবহার বা যে ভুল ভ্রান্তিগুলো হয় এগুলোর জন্য আমি বিশ্বাস করি যে আমাদের ল্যাক অফ স্ট্রাকচার দায়ী। আমরা একটা গণতান্ত্রিক দেশ ঠিকই নিজেদেরকে বলি, কিন্তু গণতন্ত্রের জন্য যে ইনস্টিটিউশনগুলো প্রয়োজন, গণতন্ত্র পরিচালনার জন্য যে ইনস্টিটিউশনগুলো প্রয়োজন, এই ইনস্টিটিউশনগুলো আমাদের নেই। আমাদের যেটা ফরিদ জাকারিয়া বলেছিলেন, ইল্লিবারাল ডেমোক্রেসি, মানে আমাদের ভোট আছে, আজকাল যদিও মনে হচ্ছে সেটাও ঠিকভাবে নাই, বাট তবুও ওটা বাদ দিলে গত 23 বছর ধরে আমাদের ভোট আছে, আমাদের প্রপার ইলেকশন আছে, কিন্তু ইলেকশন ছাড়া গণতন্ত্রের অন্য কোনো চর্চা আমরা করি না। সো যে ইনস্টিটিউশনগুলো দরকার সেই ইনস্টিটিউশনগুলো আমাদের নেই। ইনস্টিটিউশনগুলো যখন আমরা শক্ত করতে পারবো, যখন তৈরি করতে পারবো, তখন অটোমেটিক্যালি আমরা দেখবো ক্ষমতার অপব্যবহার বন্ধ হয়ে যাবে। এবং এই ইনস্টিটিউশনগুলো তৈরি করার জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদের করতে হবে কি, এই ইনস্টিটিউশনগুলোকে আলাদা শক্তি দিতে হবে, মানে এই ইনস্টিটিউশনগুলোর ভিতরে যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে। আমাদের দেশে যেটা খুব খারাপভাবে হয়েছে যে আমরা প্রত্যেকটা ইনস্টিটিউশন, মানে আপনি আপনার গভর্নমেন্ট সেক্রেটারিয়েট থেকে বলেন, পুলিশ ফোর্সেস বলেন বা যেটাই বলেন না কেন, ওখানে একটা কেমন যেন পার্টি বিভেদ হয়ে গেছে। মানে আপনি গেলে বলবে ও বিএনপির, ও আওয়ামী লীগের, এরকম একটা পার্টি বিভেদ হয়ে গেছে। আমরা সবাই বাংলাদেশি, পার্টি তো বিভেদ না, পার্টি তো একটা আইডিয়োলজি আছে, আমি এই পার্টি সাপোর্ট করি বা আমি ওই পার্টি সাপোর্ট করি, আমি আওয়ামী লীগার বা ও বিএনপি, এটা তো আমাদের পরিচয় হওয়া উচিত না। কিন্তু আনফর্চুনেটলি গত 23 বছর এটা হয়ে গেছে, এবং এটা হয়ে গেছে কারণ আমরা ইনস্টিটিউশনভাবে তৈরি করতে পারিনি। আমরা ইনস্টিটিউশনগুলোকে যখনই ফ্রিডম দিতে পারবো, ইনস্টিটিউশনগুলোকে যখনই ফাইন্যান্সিয়ালি আমরা ইন্ডিপেন্ডেন্ট করতে পারবো, ইনস্টিটিউশনগুলোর চিফ অ্যাপয়েন্টমেন্টসগুলো যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট করতে পারবো, তখনই আমরা দেখবো ইনস্টিটিউশনগুলো নিজের পায়ে দাঁড়াবে। এবং ইনস্টিটিউশনগুলো যখন নিজের পায়ে দাঁড়াবে, তখন ক্ষমতার অপব্যবহার একা একা বন্ধ হয়ে যাওয়া বাধ্য। ধন্যবাদ আপনাকে। এবং আমি আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা শেষ পর্যায়ে আমি আপনার কাছ থেকে যেটি জানতে চাই, 5ই জানুয়ারি হচ্ছে বাংলাদেশের পরবর্তী নির্বাচন, আপনি কি এটি মানতে প্রস্তুত? যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, যদি নির্বাচন হয় তাহলে 10ম নির্বাচন সেটাই হবে। যেমন 96-এর ফেব্রুয়ারি মাসে আই থিঙ্ক ফেব্রুয়ারি মাসে ষষ্ঠ নির্বাচন, আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য 6th পার্লামেন্টারি ইলেকশন হয়েছিল, সেটা কতদিন টিকেছে দ্যাটস নট অফ ইস্যু। মানে আপনি যদি লিগাল ডেফিনেশন যান বা হিস্টোরিক্যালি স্পিকিং যান, তাহলে তো ওইটা তো ছিল, দ্যাট ওয়াজ ইন ইলেকশন, তার কিছুদিন পরে আরেকটা ইলেকশন হয়েছে। সো আমরা ষষ্ঠ ইলেকশনটা ধরি না, সপ্তম ইলেকশনটাই ধরি। সো সেরকমও হতে পারে যে আমরা 10ম ইলেকশন ধরবো না, আমরা ইউনো 11th ইলেকশনটাই ধরবো, বাট ফ্যাকচুয়ালি স্পিকিং 10ম ইলেকশন তো তাহলে হয়ে যাবে 5 তারিখে। তখন তাহলে এরপরে কি হবে? এরপরে কি হবে, খুব দুঃখজনক, কিন্তু এই আমাদের কারেন্ট যে গভর্নমেন্ট আছেন, যে আওয়ামী লীগ সরকার আছেন, সর্বদলীয় সরকার,
আচ্ছা ঠিক আছে, সর্বদলীয় সরকার, আমি আমি ঠিক আমি ঠিক ইমিডিয়েট পাস্টে যাই, তাহলে আমরা এক মাস পিছিয়ে যাই। হ্যাঁ, যে আওয়ামী লীগ সরকারটা ছিল তাদের তাদের হাতে, যেহেতু তাদের টু থার্ড মেজরিটি ছিল পার্লামেন্টে, তাদের হাতে এই ক্ষমতাটা ছিল, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাতে এই ক্ষমতা ছিল যে উনি পার্লামেন্টকে রিকল করে কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে, আমি বলছি না কেয়ারটেকার গভর্নমেন্ট বা কিছু, এবং এটা অ্যাকচুয়ালি আমার চেয়ারম্যান সাহেবও বলেছিলেন, এবং তারাঙ্কু সাহেবকেও এরকম একটা সাজেশন আমার চেয়ারম্যান সাহেব দিয়েছিলেন, যেটা আমি নিজে হ্যান্ড ওভার করে দিয়ে এসেছিলাম, যে পার্লামেন্টে রিকল করে কোনো একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে এমন একটা ফর্মে আসা যেখানে কনস্টিটিউশনালি আমরা একটা অল ইনক্লুসিভ ইলেকশন পেতে পারি। কারণ মেজর অপোজিশন পার্টি যারা আছেন তাদের প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তারা এই কারেন্ট গভর্নমেন্টের উপরে এবং এই কারেন্ট হেড অফ গভর্নমেন্টের আন্ডারে ইলেকশনে যাবেন না। সো এটার জন্য কনস্টিটিউশনালি তো স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে, কিন্তু এখন আমরা এমন একটা জায়গায় চলে গেছি যে কনস্টিটিউশনালি স্ট্রাকচার চেঞ্জ করতে হলে আমাদের 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, 5 তারিখ পর্যন্ত অপেক্ষা করে যখন পার্লামেন্ট ফর্মড হবে তখন আবার প্রধানমন্ত্রী পার্লামেন্ট ডেকে যদি কোনো চেঞ্জ করতে চান করতে পারেন। সো আমরা কমপ্লিকেশনস দেশের জন্যই বাড়ালাম। ধন্যবাদ আপনাকে ববি হাজাত, আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আবার আপনার চ্যানেল এস এর সব শ্রোতাদের অনেক অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন অভিমত অনুষ্ঠান, আমরা কথা বলছিলাম ববি হাজাত, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মাহমুদের সাথে বিশেষ উপদেষ্টা, তার কাছ থেকে আমরা আমরা বাংলাদেশের রাজনীতির অনেক কঠিন এবং জটিল কিছু বিষয় জানার চেষ্টা করছিলাম, এবং তিনি তার মতো করে সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করেছেন। বাস্তবতা যেটি ববি হাজাতও বলেছেন যে আমরা একটি আনসার্টেন অবস্থানে আছি, এবং এই আনসার্টেন অবস্থা থেকে বেরোতে হলে আমরা যেটি বারবার বলি রাজনীতিবিদদেরকেই সেই চিন্তা করতে হবে, কারণ ক্ষমতা কিংবা পরিবর্তন করার যে ক্ষমতা সেই ক্ষমতাটি জনগণ তাদেরকে দিয়েছে, এখন সেই ক্ষমতার কতটুকু তারা সদ্ব্যবহার করবেন অথবা কতটুকু অপব্যবহার করবেন সেটি সেটি তাদের মস্তিষ্কেই তাদের চিন্তা করতে হবে, এবং আমরা রাজনীতিবিদের কাছ থেকে সুচিন্তিত মস্তিষ্কের কোনো ধারণা প্রত্যাশা করি। এই ধারণা প্রত্যাশা করি আজকের মতো অনুষ্ঠান শেষ করছি, আগামী নিয়মিত অভিমত অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।